السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. আমরা ফান্ডামেন্টাল গ্রামারের চ্যাপ্টারগুলো শেষ করার পরে আমরা দুইটা বলতে পারেন একটু অ্যাডভান্স ইন ডিটেইল টপিক আমরা আলোচনা করেছিলাম। একটা হচ্ছিল কর্মবাচ্য ফেল, আর একটা হচ্ছিল অসম্পূর্ণ ফেল, বেসিক্যালি প্যাসিভ এবং আপনার ইনকমপ্লিট ফেল। তো সেখানে আমরা দুইটা চ্যাপ্টার কভার করেছিলাম বিগত প্রায় চারটা ক্লাসব্যাপী। তো আমরা আজকে এই দুইটা চ্যাপ্টারেরই এক্সারসাইজগুলো আমরা ইনশাল্লাহ করবো, যার ফলে এটা আমাদের রিভিউ হয়ে যাবে। তো সেখানে 11.4 এই এক্সারসাইজটা, এটা আমরা ফার্স্ট প্রথম ভাগ পড়েছিলাম, সেটা হচ্ছিল যখন আমরা প্যাসিভ ফেল রিকগনিশন ছিল তখন অলরেডি এই কাজটা করা হয়ে গেছে। তবু আমরা কুইকলি আমরা দেখি সেখানে এক একটা ফেল দেওয়া হচ্ছে, সেখানে বলতে হচ্ছে এটা কি, এটার কর্মবাচ্যতা আছে কি না, এটা অতীত মাদি না মুদারে, এবং এটার ভিতরের সর্বনামটা কি। যেমন এখানে খলাকার মধ্যে কোনো কর্মবাচ্যতা নাই, কারণ হচ্ছিল যদি কর্মবাচ্যতা থেকে থাকে তাহলে প্রথম প্রথম শব্দের উপরে পেশ থাকবে। এখানে খলাকার তিনটাই জবর, এবং এটা আমরা মুজারাতের স্ট্যান্ডার্ড ফর্মে, তাহলে অতীতকাল কর্তৃবাচ্য হুয়া। তারপরে ছিল কুতিবা, এটাকে আমরা শেষে বা আলিফ আছে, শুরু হয়েছে পেশ দিয়ে, এটা কর্মবাচ্য হবে, এবং এটা দ্বিবচন হুমা, অতীতকাল কর্মবাচ্য হুমা। তারপর কি সাআলা, সাআলা আপনার নর্মাল, সাআলা হচ্ছিল হুয়া, সাআলা হচ্ছে হুমা ফর্মের, এবং অতীতকাল কর্তৃবাচ্য, এখানে কর্মবাচ্যতা নাই, কর্মবাচ্য থাকলে পেশ দিয়ে শুরু হবে। তারপরে এখানে হচ্ছিল মনি না মু পেশ দিয়ে শুরু হয়েছে, অতএব এটা কর্মবাচ্য হবে, প্যাসিভ হবে। আর জজম না এন্ডিংটা দেখাচ্ছে এটার ভিতরে হুন্না আছে, অতীতকাল। তারপর হচ্ছে তুন সরি না, এখানে তার উপরে পেশ আছে, ঠিক আছে, তার উপরে পেশ আছে, শেষে ইনা কম্বিনেশন আছে, এটা তান সুরুন সুরিনা থেকে তা তুন সিরিন সরিনা, সেটা আছে, পেশ আছে, এগুলোর উপর জবর আছে, সেগুলো ইন্ডিকেট করে হচ্ছে এটা কর্মবাচ্য, এবং এটার ভিতরে আনতি আছে, এন্ডিংটা বলে রিনা, এটাকে এন্ডিংটা বলে, এটার ভিতরে আনতি আছে। তারপরে উল্লিমনা, আইনের উপর পেশ আছে, এটা ইন্ডিকেট করে এটা কর্মবাচ্য। আর পাশাপাশি জজম না আছে, এটা নাহনু এবং অতীতকাল। এবং ইয়াস ইউস লিমুনা এই জিনিসটার মধ্যে ইউ দিয়ে শুরু হয়েছে পেশ দিয়ে, কিন্তু লামের উপরে এখানে কি আছে, জের আছে, সেই জন্য এটা কর্তৃবাচ্য হবে, এটা কর্মবাচ্য হবে না। যদি জবর হতো তাহলে এটা কর্মবাচ্য হতো, কেননা পেশকে ফলো করে জবর, এটা হচ্ছিল অনাতীতকালের ক্ষেত্রে। কেননা ফেলটা প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অতীত না অনাতীত। এখানে দেখেন সুইলা, এটা কোনোভাবে অতীতকাল অনাতীতকাল ফেল না, এটা অতীতকাল ফেল, সেক্ষেত্রে পেশ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কর্মবাচ্য। তারপর সুইলা লামের উপর আলিফ আছে, সেটা হচ্ছে হুমা ভার্সান এবং অতীতকাল। তারপর এখানে তাজ হাবিনা, এখানে তাজ হাবিনা, এটা অনাতীতকাল ফেল, এবং ভিতরে আনতি আছে, এবং এটা হচ্ছিল কর্তৃবাচ্য, এখানে কর্মবাচ্য নাই, কারণ এখানে তার উপরে পেশ আছে। তারপর হচ্ছে এটা হচ্ছিল কর না, এ কর উপরে পেশ আছে, জবর আছে, অথবা এখানে পেশ নেই, এটা কোনোভাবে কর্মবাচ্য হবে না। জজম না আছে, অথবা এটা নাহনু স্ট্যান্ডার্ড অতীতকাল, নাহনু কর্তৃবাচ্য। তারপর আসেন ইয়ান সুরু, এটা একটা অনাতীতকাল ফেল, এবং ইয়ার উপরে পেশ নাই, অতএব এটা হচ্ছে কর্তৃকাতক, এবং হুয়া হচ্ছে এটার ভিতরে, এটা বুঝতে অসুবিধা নেই। এরপরটা দেখেন ইউম জারুনা, ইউম জারুনা যখন দেখতেছি ইয়ার উপর, এটা অনাতীতকাল ফেলের ফর্মেট, ইয়ার উপরে পেশ আছে। এখন আমরা দেখতেছি উনার আগের লেটারটার, ওয়ান উনার আগের লেটার হচ্ছে এটা রুটের লাস্ট লেটার, তার আগের লেটারে কি জবর আছে, অতএব এটা কর্মবাচ্য, এবং এটার ভিতরে ইয়া উনার কম্বিনেশন হিসাবে হুম এখানে আছে। তারপরে আতাদাক্কারুন, এটা হচ্ছিল অনাতীতকালের ফর্মেট, প্রথম বর্ণের উপরে পেশ নাই, অতএব এটা কর্তৃবাচ্য। তারপরে এটা আনার ফর্মেট, আ আছে উ আছে, এটা আনার ফর্মেট। তারপর আসেন এরপরেটা হচ্ছে আ মান্তুমা, এখানে জজম তুমা আছে, আন্তুমা এটা অতীতকাল কর্ম কর্তৃবাচ্য, এবং আন্তুমা হচ্ছে এটার ভিতরে ডুয়ার। এবার আসি দরিপ্তু, এটা অনাতীতকাল না, এটা অতীতকালের ফর্মেট,
যজনতা আছে, এটা ইনসাইড প্রোনাউন ইন্ডিকেট করতেছে আনা, আর দোয়াদের উপর পেশ আছে এটা ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে কর্মবাচ্য ফেল। অতএব আমরা এই টেকনিকটা একদম ইনিশিয়াল স্টেজে আমরা এটা আইডেন্টিফাই করেছিলাম, এটাকে এটার উপর কাজ করেছিলাম যখন আমরা ফেল রিকগনিশন করেছিলাম। সেজন্য এখানে এটাকে আবার একটু রিভিউ করলাম আমরা, যাতে করে এটা আমরা বুঝতে পারি। সেটা হচ্ছিলো অতীতকালের কর্মবাচ্যতা বুঝতে হলে অনাতীতকালের কোনো সিম্বল থাকবে না, প্রথমে ফেলটাকে ইন্ডিকেট আইডেন্টিফাই করতে হবে অতীত না অনাতীত। অতীতকাল ফেল যদি হয়ে থাকে, যদি পেশ দিয়ে শুরু হয় অবশ্যই সেটা কর্মবাচ্য, এবং বাকি আলামতগুলো মিলাই নিতে হবে। কেন অতীতকাল ফেলটা আমরা কনফিডেন্ট হব যখন এন্ডিংটা দেখব। যেমন এখানে আমরা দেখলাম দুরিপ্তু যজন্তু দেখেই আমরা বুঝতেছি এটার এন্ডিং হচ্ছিল না আনা হতে পারে, আর সামনেরটাতে অনাতীতকালের কোনো ইন্ডিকেটর নেই অথবা এটা অতীতকাল। আর অতীতকাল হওয়ার পরে দোয়াদের উপর পেশ থাকার সাথে সাথেই আমরা এটাকে কর্মবাচ্য বলছি, আর লেজটা দেখে আমরা বুঝে যাচ্ছি এটার মধ্যে আনা আছে, আর অতীতকাল তো প্রথমে আইডেন্টিফাই করা হবে। অতএব এইভাবেই বেসিক্যালি ফেল রিকগনিশন টেকনিক দিয়ে আমরা অনাতীতকাল ফেল, অতীতকাল ফেল এবং সেখানে কর্মবাচ্যতাটা ইজিলি বের করতে পারি, সেটা একটা বিষয়। পাশাপাশি আমরা সর্ফ যখন শিখব এটা আরও কনফিডেন্স আমাদের বেড়ে যাবে, সর্ফ আমাদের কনফিডেন্স বাড়াবে। কিন্তু ইনিশিয়ালি আমাদের ফেল রিকগনিশন টেকনিক যেটা আমরা এই কোর্সের প্রথমেই আমরা করেছিলাম প্রথম সেকশানে, সেটা খুবই এফেক্টিভ একটা টুল, যেটা একটা ফেল সম্বন্ধে ইনিশিয়ালি আপনি একটা ধারণা পাবেন। তারপরে সর্ফের শাস্ত্রে যত আপনি এক্সপার্ট হবেন ইনশাল্লাহ ওটা আপনাকে আরও কনফিডেন্স বাড়াবে। অর্থাৎ দুইটার কম্বিনেশান খুব জরুরি, কারণ এইটার স্ট্যান্ডার্ডগুলো বোঝানোর পরে আমরা ইরেগুলার সর্ফ অলরেডি স্টার্ট করেছি, যার সূচনাটা সেটা হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট। তো সেটা স্ট্যান্ডার্ডটা যদি আমরা বুঝতে পারি তারপরে ইরেগুলারগুলো আমরা সহজে বুঝতে পারব। তো এবার আসি আমরা কর্মবাচ্য ফেলের ইরা। আমরা বলছিলাম কর্মবাচ্য ফেলের ডুয়ার নাই, ডুয়ারকে লুকিয়ে রাখা হয়, এটাকে হিডেন থাকে। এখানে এক্সপোজড হয়েছিল ডান টু, মানে যার উপরে কাজটা করা হয়, তো সেটাকেই বলা হয় নায়েবুল ফাইল এবং মাফুল। এবং আমরা বলছিলাম যে কোনো একটা ফেল যদি একটিমাত্র মাফুল বিহি নিতে পারে, অতএব সেটার নায়েবুল ফেলই হবে, হচ্ছিল মাফুল বিহিটাই হবে তার নায়েবুল ফেল। অতএব সেরকম একটা বিষয় আছে, ওইটাই বেসিক্যালি এখানে কর্মবাচ্য ফেলের ইরাবের একটা মূল বিষয়। তো আমরা একটা একটা এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম আয়াতটা হচ্ছে সূরা বাকারা, কুতিবা আলাইকুম আসসিয়াম। কুতিবা এটা হচ্ছে ফেল, আলাইকুম এটা হচ্ছে জার মাজরুর একটা ফ্র্যাগমেন্ট, তারপরে আসসিয়াম হচ্ছিল ইসম রাফা ফর্মের একটা সিয়াম। এখন এদের মধ্যে রিলেশনটা কী হবে, কুতিবা ফেল হচ্ছে এটার ইনসাইড হচ্ছিল হুয়া, কিন্তু এরপরে আন্নায় আর আসসিয়াম রফা ফর্মে আছে, অতএব এটা হচ্ছে নায়েবুল ফেল, আর মাঝখানে আলাইকুম জার মাজরুর হিসাবে আসছে। এবং আমরা সিকোয়েন্স দেখছি যে নায়েবুল ফেলের আগে জার মাজরুর চলে আসছে, তাহলে এটা অবশ্যই একটা সিকোয়েন্স ব্রেক করে আসছে, মুকাদ্দাম হয়েছে। অতএব সেক্ষেত্রে আমরা তাকে বলবো কি, স্পেশালি তোমাদের প্রতি সিয়ামকে কী করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, দ্যাট মিনস তোমাদের উপরে বিশেষভাবে। সেই জন্য আমরা যখনই বলবো এখানে, যেমন ট্রান্সলেশন তোমাদের উপরে সিয়াম বিধিবদ্ধ করা হলে এটা সিম্পল ট্রান্সলেশন, যেহেতু আলাইকুমটা আগে আসছে তোমাদের উপরে, বিশেষ করে তোমাদের উপরে আলাইকুমটা যেহেতু আগে আসছে, বিশেষ করে তোমাদের উপরে সিয়াম বিধিবদ্ধ করা হলো। অতএব সেই জিনিসটাও এখানে একটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন যেটা আমাদের ট্রান্সলেশনে নেই। আচ্ছা, সেটা হচ্ছিলো মুতাল্লিক বিলটা মোকাদ্দাম হয়েছে নায়েবুল ফাইলের আগে চলে আসছে। এরপরটা আসেন তুকাল্লাবু উজু হুকুম ফির নার। এই তুকাল্লাবু এফেলটাকে দেখেন, পেশ দিয়ে শুরু হয়েছে তু দিয়ে, অতএব এটার প্যাসিভ হওয়ার সম্ভাবনা আছে, তু উ, অতএব এটার মধ্যে আন্থা অথবা হিয়া অবস্থান করছে, এবং এটা প্যাসিভ ফেল, কেন এখানে কোনো রকম জেরের প্রভাব নাই, তুর পরে সবগুলো জবর, অতএব এটা ফেল। তাহলে এটা বেসিক্যালি এটার ভিতরে আছে আন্তা অথবা হিয়া। আমরা জানি আন্তা অথবা হিয়া যদি থেকে থাকে তাহলে হিয়ার ভার্সনটা আউটসাইড ডুয়ার নিতে পারে, আউটসাইড ডান টু নিতে পারে। এখানে দেখেন উজু হুহুম, এটা রফা ফর্মে একটা ইদাফা, রফা ফর্মে ইদাফা, অতএব এটা তুকাল্লাবুর আউটসাইড ডান টু বা নায়েবুল ফেল হতে পারে, বাহিরের নায়েবুল ফেল হতে পারে। তো সেই জন্য নায়েবুল ফেল, এখন নায়েবুল ফেল যদি বাহিরের হয় তখন তুকাল্লাবুর ইনসাইডটা হবে অবশ্যই হিয়া, কোনোভাবে আনতা হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে এটা হিয়া যদি হয়ে থাকে তাহলে উজু হু এটা বেসিক্যালি একটা ব্রোকেন প্রয়োগ,
এটা ভগ্ন বহুবচন এবং আমরা এখানে ট্রান্সলেশনের মধ্যে দেখলাম তাদের মুখ উজুহুহুম হচ্ছে তাদের মুখ আগুনের মধ্যে উল্টানো পাল্টানো হবে, ঠিক আছে। ফিন্নারে উল্টানো পাল্টানো হচ্ছে তুকাল্লাহু আগুনের মধ্যে ফিন্নার উজুহুহুম, এটা হচ্ছে আমাদের এখানে নায়েবুল ফাইল এবং সেটা ব্রোকেন প্রয়োগ। তাহলে এখানে তাদের মুখ সমূহ বলা হলো না, বাংলা আমরা এটা ইউএস আমরা মিন করি না, আরবিতে এটা মিন বলা হয় তাদের মুখ সমূহ। আমরা বাংলায় যখন বলি তাদের মুখ, এটাই আমরা বুঝতে পারি তাদের সব মুখ সমূহ, এটা বহুবচন একটা বিষয়। তো এখানেও তাদের মুখটা যেহেতু উজুহুম, এটা হচ্ছে নন হিউম্যান ব্রোকেন ক্রুয়েল, অতএব সেটা টুকাল্লুবু হিয়া ফরমেটের ফেলের সাথেই কানেক্টেড হবে, সেটা অর্থাৎ একদম বেসিক আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা। এরপর আসেন ফা, এবার দেখেন টুকল্লিবা, এটা ইন্টারেস্টিং বিষয়। মিন আহাদিহিমা, তাহলে এটা কী ফেল? এ ফেলটা ফাটাও প্রিফিক্স, এটা ফেলের অংশ নয়। তা দেখেন টুকুবিলা শেষে জবর আছে, মানে এটা একটা হুয়া ফর্মের মাদি, মাধি মাঝুল হুয়া ফর্মের। তাহলে আমরা অলরেডি আমরা সর্ফ জানি এটা হচ্ছে পাঁচ নম্বর ফর্ম, মাল্টিপল উ উ টু কু টুকু বিলা সেকেন্ড লাস্টের নিচে জের, মানে মাল্টিপল উ ফলোড বাই জের। তো সেই হিসাবে এটা হচ্ছিলো মাদি মাঝুল হুয়া। এবং মিন আহাদি হিমা, এটা হচ্ছে মোতায়ালিক বিল ফেল। ওয়ালাম আর একটা ওয়াদি, একটা নতুন সেন্সের শ্রেষ্ঠ শুরু হলো। লাম এখানেও দেখেন ইউ তাকাল তাকাব্বালা তাকাব্বাল ইউ তাকাব্বাল, লামের জন্য ইউ তাকাব্বাল, এটা লাইটেস্ট হয়ে গেছে। এবং এটা ইউ তাকাব্বাল, এটাও কিন্তু আমাদের মাঝুল ফর্মেটে আসতেছে, ইউর পরে মাল্টিপল আ, এটা প্রেজেন্ট টেন্স। এবং এটার ভিতরে আছে কি হুয়া, এটার মধ্যে হুয়া আছে। আর মিন আহাবি, এটা হচ্ছে জার মাজরুর, এখানে মিন আহাদিহিমা একই রকম ফর্মেটে, আমরা এখানে দেখতেছি লাইটেস্টের ফর্মটাও কিন্তু প্যাসিভ ফলে আসতেছে, তাহলে দুইটা পাশাপাশি দুইটা সেন্টেন্স এখানে আসে। এরপরে এক্সাম্পল দেখি, ইউন ফিকুনা এই ফেলটা হচ্ছিল একদম, এখানে কোনো মাঝুলনেস নাই, এটা কোনো প্যাসিভ ফেল না, এটা হচ্ছে অ্যাক্টিভ ফেল। ইউ এবং উনা হুম ভিতরে আছে, মুদারে হুম, এটার ভিতরে মুদারে এবং এটার মধ্যে হুম আছে, এটা হলো বিষয় মুদারে হুম। এবং আমওয়ালা হুম, এটা হচ্ছে মাফুল ফি সাবিলিল্লাহি মুতাল্লিক ফেল, এটা হচ্ছে নর্মাল জুমলা ফেলিয়া, এটার মধ্যে কোনো রকম প্যাসিভনেস নাই। যদিও ইউ আছে সেখানে এই সেকেন্ড লাস্ট লেটারের নিচে কি জের আছে, এটা হলো দেখার মতো বিষয়। সেকেন্ড লাস্ট লেটারের উপরে কি আছে, জের আছে। অর্থাৎ সেকেন্ড লাস্ট লেটারের উপর জের থাকলে এটা আর আপনার মাঝুল হবে না। আচ্ছা, কেন এখানে এক্সারসাইজের মধ্যে একটা রেগুলার দেওয়া হলো যাতে আমরা সেটা বুঝতে পারি, একটু সিস্টেমের সমস্যা হচ্ছে বলে। আচ্ছা, ইজা জুল জিলাতিল আরদু জিল জালাহা, খুব কমন 99 নম্বর সুরার সেই আয়াত। এখানে ইজা জুল জিলাত, এখানে জুল জিলা জজমতা, এখানে তার নিচে জের হয়েছে, এটা বেসিক্যালি আল আর্থকে ধরার জন্য হয়েছে, এটা তার উপরে জজম, জজম তা, দ্যাট মিন্স এটা হচ্ছিলো হিয়া ফর্মেট অতীতকাল, এবং এটা হচ্ছিল জুল জিলা হচ্ছে এটা মাঝুল, এবং আল আর্দু হচ্ছে এটার আউটসাইড ডাউন টু নামে নাইবল ফের রফা ফর্মে আছে। তারপরে জিল জালা, এটা হচ্ছিলো মাফুল মতলাক, কেন মাফুল মতলাক বলা হলো, জুল জিলাতের এটা হচ্ছিলো মাজদার, মাজদারটা যখন মাফুল হয় তখন এটাকে মাফুল মতলাক বলা হয়। অতএব এখানে দেখা যাচ্ছে নায়েবুল ফেল আছে প্লাস মাফুল মতলাকও এখানে অবস্থান করতেছে, ঠিক আছে, সেটা এখানে আরেকটা বৈশিষ্ট্য এখানে আছে। এরপরে আসি আমরা, তাহলে এখানে দেখলাম, এবং জুল জিলা এটা হচ্ছে হোল লেটার রুট, যেটা আমরা এখনও পড়ি নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ পড়বো। এখানে রুট লেটার হচ্ছে চারটা, ওইটাও একটা দেখার মতো বিষয়। এরপর আসেন আমরা পরেরটা দেখি, সেটা হলো পরেরটা হলো ফাকাত কুজিবা, এখানে আমাদের আচ্ছা
ফাকাত কুযযিবা রুসুলুন মিন কবলিকা। ফাকাত আমরা জানি, অতএব অবশ্যই, এই দুইটা হরফ। কুযযিবা এটাকে, এটা একেবারে মাদি মাজহুল হুয়া, এবং মাদি মাজহুল হুয়া যেহেতু আছে সেটা রুসুলুন একটা আউটসাইড নায়েবুল ফেল নিচ্ছে, মিন কবলিকা যার মাজহুল এটা ইদাফা, এটা মুতাআল্লিক বিল ফেল। তা ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এটাকে যদি আমরা দেখি, ইলাল্লাহি যার মাজরুর, তুরজাউ এটাকে যদি আপনি দেখেন, এটার ভিতরে আন্তা হতে পারে, হিয়া হতে পারে, এখানে বেসিক্যালি এটা হিয়া হবে, কেননা আল উমুরু, আল উমুরু এটা হচ্ছিল রফা ফর্মে আছে, এবং রফা ফর্মে যেহেতু আছে এটা তুরজাউর আউটসাইড ডাউন টু মানে নায়েবুল ফেল, এবং এখানে আল উমুরু এটাও ব্রোকেন পুরের তাদের সব ব্যাপারগুলো বেসিক্যালি এটা ব্রোকেন পুরের, সেজন্য তুরজাউ হিয়া ফর্মটা এখানে পিক করা হয়েছে। আচ্ছা, আমাদের সিস্টেমে ওদের একটু সমস্যা হচ্ছে, আমরা আচ্ছা এরপর একটা দেখি, হুনালিকা এটা হচ্ছে উপতিলা, উ হুনালিকা দেখি একটু, আচ্ছা হুনালিকা উপতিলা, এখানে যদি আমরা দেখি বেসিক্যালি এটা হচ্ছিল, এটার উচ্চারণ হবে হচ্ছিল উপতুলিয়া, উপতুলিয়া, কেননা কেন এই যে হরকত ছাড়া যে হামজাটা আছে, আলিফটা আছে, এটার মধ্যে এটার হরকত হবে, তার উপরে পেশ আছে, ওটা তার উপরে যে পেশটা আছে এটাই বেসিক্যালি এটার উপরে আমাদের এখানে হরকত হবে, তাহলে এটা হচ্ছিল উপতুলিয়া, তাহলে পেশ দিয়ে শুরু হচ্ছে উপতুলিয়া, মাল্টিপল উ টু দুইটা পেশ আছে, অর্থাৎ ওটা মাদি মাজহুল হুয়া, এবং এটার পরে দেখেন আল মুমিনুনা একটা রাফা ফর্মে কী আছে, রাফা ফর্মে একটা ইসম আছে, অর্থাৎ এটা হচ্ছিল এটার বাহিরের নায়েবুল ফেল, তারপরে দেখা হচ্ছে ওয়া জুল জিলু, এটাও প্যাসিভ ফেল, এটার ভিতরে আছে হুম, তো হুম থাকলে এটার বাইরে কিছু নিবে না, জিল জালান শাদিদান, এটা হচ্ছিল মাউসুস সিফা, এবং এটা হচ্ছিল একটা মাফুল মতলাক হিসেবে আসছে, অর্থাৎ এখানে পাশাপাশি দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে প্রথমটা প্যাসিভ, দুইটাই প্যাসিভ, প্রথম প্যাসিভটা বাহিরে নায়েবুল ফেল নিছে, পরের প্যাসিভটার ভিতরে আছে হোম, ঠিক আছে। এরপরে আসি আমরা পরেরটা, জুইয়েনা লাহু সু সু উ আমালিহি, জুইয়েনা এটা হচ্ছে আমাদের প্যাসিভ ফেল, এবং ভিতরে আছে হুয়া, লাহু হচ্ছে যার মাজরুর, মুতাআল্লিক বিল ফেল। এরপরে সু আমালিহি, এটা একটা লম্বা চেইন, ইদাফা চেইন, যেটার মাথাটা দেখেন রফা, যেহেতু মাথাটা রফা হচ্ছে সেটা জুইয়েনার আউটসাইড ডান টু নায়েবুল ফেল, ঠিক আছে, অতএব এটাও ওই ধরনের একটা স্পেসিভ, ঠিক একই স্ট্রাকচারের পরে চল্লিশের ৩৭ নম্বর আর্কে জুইয়েনা লি ফেরাওনা, এখানে দেখেন জুইয়েনা লাহু, এখানে লি ফেরাওনা, তাহলে জুইয়েনা ফেলটার সাথে লামের একটা যোগাযোগ আছে, প্রিপোজিশন, লি ফেরাওনা এটাও যার মাজুর মোতালিক, সু উ আমালিহি এটাও একইভাবে, সু উ আমালিহি, সু উ আমালিহি একই একই স্ট্রাকচারে এটা আছে। এরপর আছে নুজিলাল মালাইকা টু তানজিলা, নুজিলা এটা প্যাসিভ ফেল, ভিতরে হুয়া আছে, এরপর দেখেন আল মালাইকা টু রফা ফর্মে আছে, অতএব এটা আউটসাইড নায়েবুল ফেল, তানজিলান এটা হচ্ছে মাফুল, কিন্তু এটা নাজ্জালা ফেলের যেহেতু মাফুল মুতলাক মাজদার, সেই জন্য এটাকে মাফুল মুতলাক বলা হচ্ছে, আপনার সরফটা অলরেডি এটা আমরা করে ফেলছি, নাজ্জালা ইউনাজ্জিলু তানজিলা, নাজ্জালা ইউনাজ্জিলু নাজ্জিল, মুনাজ্জিলুন মুনাজ্জালুন তানজিলান, তানজিলান শব্দটা নাজ্জালা এ ফেলের মাজদার, সেটা মাফুল হিসাবে যখন আসে তখন এটাকে বলা হয় মাফুল মুতলাক, ঠিক আছে। তাহলে এখানে প্যাসিভ ফলে আমরা দেখলাম নায়েবুল ফেলের পাশাপাশি মাফুল মুতলাকও নিতে পারে, কিন্তু মাফুল সেকেন্ড বা মাফুল বিহি সাধারণত নেয় না, যদি সে ফেলটা নিয়ে থাকে তাহলে সেখানে মাফুল বিহি আসতে পারে। তারপরটা আমরা দেখি লাম ইউখলক, ইউখলক
লামটা এটাকে ইউক্লাকে লাইটেস্ট করে দিচ্ছে, কিন্তু ইউর পরে ইয়ার উপরে পেশ আছে, তারপরে শেষেরটার উপরে জবর আছে। অতএব এটাকে সেকেন্ড লাস্ট, এটা হচ্ছে মাজুল, মুদারে মাজুল, মাজজুম হুয়া, মুদারে মাজহুল প্যাসিভ মাজজুম লাইটেস্ট হুয়া। তাহলে এ ফেলে তিনটা বিষয় আমাদের এখানে আছে। তারপর দেখেন মিসলুহা, এটা আউটসাইড নায়াবুল ফেল, কেননা এখানে ইউক লকুর মধ্যে হুয়া আছে, অতএব এটা আউটসাইড নায়াবুল ফেল নিতে পারে, এটা আউটসাইড নায়াবুল নিতে পারে। তারপরে ফিল বিলাদি, ফিল বিলাদ এই শব্দটা মুতায়াল্লিক বিল ফেল। এরপর আসেন ইন্নামা, পরেরটা ইন্নামা ইয়াতাকাব্বালু, ইন্নামা এটা নিউট্রাল ফেল, ইয়াতাকাব্বালু এটা হচ্ছিল অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ নেই, মুদারে হুয়া। এরপরে আল্লাহু শব্দটা রফা আছে, অতএব এটা হচ্ছিল ফাইল, আউটসাইড হুয়া। মিনাল মুত্তাকিনা, এটা হচ্ছে জার মাজুর মুতাল্লিক বিল ফেল, খুব সহজ সিম্পল। এরপর একটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স জানলাম, ইন্নি হরফে নসব ইসম, এটা হচ্ছে মুক্তাদা, আখাফু এটা হচ্ছিল খবর জুমলা শুরু হলো, খবর জুমলা ফেলিয়া, আখাফু ভিতরে আছে মুদারে আনা, আল্লাহ শব্দটা হচ্ছে মুতাল্লিক মাফুল বিহি, রব্বাল আলামিন এটা বেসিক্যালি মাফুল বিহির সিফা অথবা বদল, দুইভাবে এটাকে ডিসক্রাইব করা যায়, এটা অ্যাডভান্স গ্রামারের কাজ। দ্যাট মিন্স এটা আল্লাহ শব্দটার সিফা বলতে পারেন অথবা আল্লাহ শব্দটার বদল বলতে পারেন। যে আল্লাহ শব্দটার সিফা অলরেডি আমরা স্টাডি করছি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সেখানে আল্লাহ লিল্লাহির রব্বিল আলামিন, এখানে আল্লাহ শব্দটা যেহেতু নসব ফর্মে আসছে এই জন্য রব্বাল আলামিন। এতটুকু আমরা পড়ছি, আমরা অ্যাডভান্স গ্রামারে পড়বো, এটা বদলও হতে পারে, সেটা আরেকটা কনসেপ্ট। তাহলে আল্লাহ রব্বাল আলামিন এর পুরাটাই একটা ইউনিট, ইউনিট ইন্নি নিশ্চয়ই আমি, আমি ভয় করি আল্লাহকে যিনি আলামিনের রব, ঠিক আছে, তিনি হলো আলামিনের রব। তো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এখানে কোনো মাজহুল নাই, প্যাসিভ নাই, জাস্ট আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম, মাজহুলের মাঝখানে আমরা একটা নর্মাল করতে পারছি। তারপর আসেন একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা আমাদের সামনে আসছে, আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। ওয়া ইন, ইন ওয়া ইন ইয়াস্তাগিসু, নর্মাল উচ্চারণ করলে ওয়া ইন ইয়াস্তাগিসু, ইনটা এটাকে লাইটেস্ট করে দিচ্ছে, হ্যাঁ ইন আমরা জানি ইন একটা মুদারেকে লাইটেস্ট করে দেয়, ইয়াস্তাগিসু, ইয়াস্তাগিসু এটা হচ্ছে অ্যাড নর্মাল ফ্রেম, মুদারে মাজহুল মাজজুম হুম, মাজজুম হয়েছে ইনের কারণে। তারপর ইউগাসু এটা কিন্তু ফেল, এটা কিন্তু মাজহুল মাজজুম, এটা মাজহুল মাজজুম কী জন্য হয়েছে সেটার কারণ আমরা পড়বো সামনে ইনশাআল্লাহ, জবাবে শর্ত হলে এটা মাজজুম হয়ে যায়, এটা প্যাসিভ, এটার ভিতরে হুম আছে। বিমা ইম, এটা জার মাজরুর মোতায়াল্লিক বিল ফেল, ইউগাসু। এরপরে কাল মুখলি, এটা বলতে মোতায়াল্লিক বিল ইসম, যে জিনিসটা আমরা এর আগে বলছিলাম, একটা নাকিরা ইসমের পরে সাথে সাথে যদি একটা জার মাজরুর থাকে, এটা ওই নাকিরা ইসমের মোতায়াল্লিক হয়, সেজন্য আমরা এটা লিখছি মোতায়াল্লিক বিল ইসম, ঠিক আছে, সেটা আরেকটা কনসেপ্ট, অলরেডি আমরা ইনক্রিজ করেছি, সেটা আমরা এখানে বললাম। তারপর এবার আসেন ওয়া ইন, ওয়া ইন এটাও ইনটা তার ফেলটাকে লাইটেস্ট করে দিচ্ছে, ওয়া ইন ইউশরাকু, ইউশরাক এটা ইউশরাকু হচ্ছিল, এটা ছিল মুদারে মাজহুল মাজজুম হুয়া, এটা মুদারে ইউর পরে এখানে জবর আছে, সেটা ছিল মাজহুল, সেজন্য বলা হচ্ছে বিহি জার মাজরুর। তারপর ছিল তুমিনুন, তুমিনুন এটা লাইটেস্ট মাজজুম নর্মাল, এখানে কোনো ইয়ে নেই, এটার মধ্যে মাজহুলনেস নেই, দ্যাট মিন্স একটা মাজহুল আর একটা মাজহুল ছাড়া দুইটা ফেল পাশাপাশি আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো কম্বিনেশন এখানে দেখলাম, অনেকগুলো এক্সাম্পল, আপনারা এটা যদি এই আনসার শিটটা যদি একটু রিভিউ করেন, নিজে নিজে করে যদি মিলাইয়ে দেখেন, তাহলে ইনশাল্লাহ কনফিডেন্স বাড়বে। এরপর আমরা সুরা আত-তাকউইরের কিছু আয়াতের কথা এখানে, প্রথমে কিছু আয়াতে আমরা প্যাসিভ ফেলগুলোকে আমরা বলছিলাম, আপনারা অবজার্ভ করেন, ওয়া ইস, ওয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইজা শামসু কুউইরাত এটা প্যাসিভ, ওয়া ইজাল নুজুমু ইনকাদারাত এটা প্যাসিভ না, ওয়া ইজাল জিবালু সুইরাত এটা প্যাসিভ, এবং এগুলোর ভিতরে ইনসাইড ডানটু হচ্ছে হিয়া, এবং হিয়াটা বেসিক্যালি কানেক্টেড হচ্ছে আগের শব্দটার সাথে। এটা যেমন ধরেন আশামসু, এটা হচ্ছে মুক্তাদা, কুইরাত হচ্ছে এটা হচ্ছে জুম্ম খবর জুমলা, শামসু যেহেতু স্ত্রীবাচক সেজন্য কুইরাত, কুইরাত এটা হচ্ছে ওয়া ইজা শামসু কুইরাত এটা হচ্ছিল প্যাসিভ, স্ত্রীবাচক হচ্ছে হিয়া।
নুজুমুন কাদারাত ইন কাদারাত, এটাও হিয়া ফরম্যাট আসতেছে, এটাও কিন্তু এটা খবর জুমলা হিসেবে, আর নুজুমু মুক্তাদা ইন কাদারাত হচ্ছে তার খবর জুমলা হিসেবে আসতেছে। অতএব সেভাবে হিয়াটা ক্যারি করছে। ওয়া ইজাল জিবালু পর্বতসমূহ, সেটা হচ্ছে সুইরাত, এটা এটাও প্যাসিভ ফর্মে আসছে হিয়া ফরম্যাটে। ওয়া ইজাল এশারু উত্তিলাত একইভাবে। ওয়া ইজাল উহুশু, ওয়া ইজাল উহুশু হুশিরাত, হুশিরাত হাসারা থেকে আসতেছে হুশিরাত। ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, ওয়া ইজাল নুফুসু জুউইজাত, ওয়া ইজাল মাউদাতু সুইলাত বি আই যামবিন কুতিলাত, ওয়া ইজাল সুহুফু নুশিরাত, ওয়া ইজাল সামাউ হুশিতাত, ওয়া ইজাল জাহিমু সুইরাত, ওয়া ইজাল জান্নাতু উজলিফাত। এই সবুজ রঙের সমস্ত শব্দগুলো কি আমাদের এখানে প্যাসিভ। এখন এই প্যাসিভ হওয়ার পরে আমরা দেখব একটা দুই নম্বর আয়াতে যেটা আছে, ওয়া ইজা নুজুমু ইনকাদারাত। ইনকাদারাত বেসিক্যালি সাত নম্বর ফর্ম, এটার প্যাসিভ অর্থ হয় না, কিন্তু এটার মধ্যে একটা প্যাসিভনেস আছে। আপনি এবার এটাকে কীভাবে বের করবেন সেটা আমরা দেখি। সেটাকে দেখার জন্য আমাদেরকে এখানে দেখতে হবে, সেটা হচ্ছে আমরা আনসারগুলো বলছি যে কীভাবে বের করবেন, সেই আনসারগুলো আমরা দেখি। এখানে আনসারগুলো করতে হবে এভাবে, আমরা যখন আয়াতের আপনি ডিকশনারি থেকে যেতে পারেন, এখানে দেখেন ওয়া ইজাস শামসু কুউইরাত, ইজাস শামসু যখন সূর্য আলোহীন হয়ে যাবে, আপনি এটাকে মার্ক করতে পারেন, তাহলে কুউইরাত হচ্ছে আলোহীন হয়ে যাওয়া। ওয়া ইজান নুজুমু যখন নক্ষত্র ইনকাদারাত মলিন হয়ে যাবে, এটার মধ্যে একটা প্যাসিভনেস আছে, সাত নম্বরের অর্থের মধ্যে একটা প্যাসিভ ভাব আছে সাধারণত থেকে থাকে আর সাত নম্বরের অর্থের মধ্যে, কিন্তু জিনিসটা প্যাসিভ না, ঠিক আছে, প্যাসিভ না, আর এটার প্যাসিভ হয় না, ঠিক আছে, মলিন হয়ে যাবে। ওয়া ইজাল জিবালু সুইরাত যখন পর্বতমালা অপসারিত হবে, এটা অপসারিতর বাইরে আরও কিছু অর্থ আছে, যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রসমূহ উপকৃত হবে, ওয়া ইজাল এশারু, ওয়া ইজাল এশারু উত্তিলাত, উত্তিলাত হচ্ছে উপকৃত হওয়া, উপেক্ষিত হওয়া। ওয়া ইজাল ওহুসু হুশিরাত যখন বন্য পশুদেরকে একত্রিত করা হবে, হুশিরাত হচ্ছে হাসর করা, সেখান থেকে হুশিরাত একত্রিত করা হবে। ওয়া ইজাল বিহারু সুইরাত যখন সমুদ্রকে কী করা হবে, উত্তাল করে তোলা হবে, এগুলো অর্থগুলো এখানে। যখন তারপর হচ্ছে যখন আত্মাসমূহকে যুগল করা হবে, জুইয়ে যাক একসাথে করা হবে, যখন পতিত জীবন্ত পতিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে সুইলাত, তাকে জিজ্ঞাসা করা হবে, এটা হচ্ছে সুইলাত। ওয়া ইজাল মাউদাতি সুইলাত বি আই জামবিন কুতিলাত, বি আই জামবিন কি দোষে তাকে, কি অপরাধে তাকে হত্যা করা হলো, তাকে হত্যা করা হলো কি দোষে। যখন আমল নামা খোলা হবে, ওয়া ইজাল নুফু, ওয়া ইজাল এখানে আছে কি, ওয়া ইজাল সুহুফু, সুহুফ মানে আমল নামা নুশিরাত, যখন আমল নামাকে খুলে ফেলা হবে। ওয়া ইজাল, ওয়া ইজাল সামা উ কুশিতাত যখন আকাশের আবরণগুলো অপসারণ করা হবে। ওয়া ইজাল জাহিমু যখন জাহান্নামকে কী করা হবে, সুইরাত যখন জাহামের অগ্নি প্রজ্বলিত করা হবে। আপনি এখান থেকে ডিকশনারি ছাড়া এখান থেকে মিনিং ট্রান্সলেশন থেকে বের করতে পারছেন। এবং যখন জান্নাতকে সন্নিকটবর্তী করা হবে, উজলিফাত, ওয়া ইজাল জান্নাতু উজলিফাত। অর্থাৎ এই অর্থগুলো আপনি এখান থেকে ট্রান্সলেশন থেকে বের করে নিয়ে আসতে পারেন, এগুলো এখানে বসাই দিলে এটা হয়ে গেল, ডান। এটা ছিল আপাতত আলহামদুলিল্লাহ আমাদের প্যাসিভ ফেলের এক্সারসাইজের বিবরণ। এরপর আমরা কানা সেন্টেন্স বেসিক্যালি ইনকমপ্লিট ফেলের বিষয়টা আমরা আসব। তার আগে একটা আমরা নোট গত ক্লাসের সেশনে ছিল না, সেটা আমরা অ্যাড করব। সেটা হচ্ছিল আমরা একটা জিনিস বলছিলাম যে কানা জুমলার যখন খবর জুমলা নেয়, অসম্পূর্ণ ফেলের যৌগিক বাক্য যখন কনস্ট্রাকশন হয়, তখন কানাকে তো বেসিক্যালি আমরা মুক্তাদা বলি, তার খবর জুমলা হিসাবে শুধুমাত্র জুমলা ফেলিয়া আসে, জুমলা ইসমিয়া সাধারণত আসে না। তখন বলা হচ্ছিল যে জুমলা ফেলিয়া যদি এটার খবর জুমলা হিসাবে আসে, তখন জুমলা ফেলিয়ার ফেলটা হবে সাধারণত নর্মাল, মারফু হবে। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে ফেলটির স্ট্যাটাস হবে মারফু। যেমন এখানে দেখেন, ইন্নামা
kunna nakhudu wa nal'abu. এখানে nakhudu এবং nal'abu যেটা বলা হচ্ছে এটা ছিল মারফু, এটা কোনো মাজজুমনেস নাই, এটার মধ্যে লাইট বা লাইটেস্ট হবে না এটা কোনো কারণ, ঠিক আছে না? তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা রেগুলার মারফু ফর্মে খবর জুমলাটা আসবে, এটা হচ্ছে রেগুলার কানার ক্ষেত্রে, এটা কানা সেন্টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে। কিন্তু এখানে যেমন ধরেন আমরা সূরা ইয়ের মধ্যে কাহাফের মধ্যে 64 নম্বর আয়াতে দেখছি কালা জালিকা মা কুন্না নাবগি, নাবগি সেটা এই যে মা কুন্না, কুন্না তো কানা সেন্টেন্স, নাবগিটা হচ্ছে খবর জুমলা অফ কুন্না কানা সেন্টেন্স, এখানে নাবগি লাইটেস্ট হয়ে গেছে, তো সেটা কী কারণে হয়েছে? তো সেটাই বলা হচ্ছে যে এটা এক্সপ্রেশনের কারণে আসতে পারে, বেসিক্যালি লাইটেস্ট হয়ে যাওয়ার অন্য কোনো কারণ এখানে নাই, এটা খুব তাড়াতাড়ি বলার জন্য শেষের অংশটুকু বাদ দিয়ে যাওয়ার কারণেই এটা হয়েছে। অতএব এটা কিন্তু ডিফারেন্ট এক্সপ্রেশনের জন্য, এটা কিন্তু নিয়ম ভেঙে এই কাজটা করা হয়েছে। অতএব আমরা যখন স্ট্যান্ডার্ড নিয়মগুলো জানি তখন নিয়ম ভেঙে যখন কোনো কাজ করা হয় ওইটাই বেসিক্যালি আলংকরিক বা বালাগা শাস্ত্র, যেটা আমরা পড়বো ভবিষ্যতে যখন আমরা স্টাডি করব সেটারই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে রেগুলার রুলসটা যদি আপনি আমি জানি তখন আমরা বালাগার এক্সপ্রেশনগুলো বুঝতে পারবো। সেরকম এরকম কানা সেন্টেন্সের খবর জুমলা হিসাবে কোনো সময় মাসজুম অথবা মানসুব জুমলা আসবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে সূরা আল কাহাফের মধ্যে সেটা আসছে, সেটা একটা ইমোশনাল এক্সপ্রেশনের ক্ষেত্রে এটাকে লাইটেস্ট করে দেওয়া হয়েছে, দ্যাট মিনস এটাকে শর্ট করে দেওয়া হয়েছে, অতএব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অতএব এটা রেগুলার না, এটা হচ্ছে ইরেগুলার, স্ট্যান্ডার্ডের বাইরে একটা বিশেষ এক্সপ্রেশনের কারণে করা হয়েছে, অতএব এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো যাই হোক, এটা আমরা আমাদের নোটের মধ্যে ইনক্লুড করলাম সূরা কাহাফের আলোচনা থেকে। আমরা এবার আসি আমাদের কানা সেন্টেন্স মানে অসম্পূর্ণ ফেলের ইরাবটা কী হবে। তো আমরা বলছিলাম যে টেকনিক্যালি এটা জুমলা ফেলিয়া, কিন্তু এটাকে লেআউট করতে হবে, ট্রান্সলেশন করতে হবে জুমলা ইসমিয়ার মতো, বা ট্রান্সলেশন করার সময় জুমলা ফেলিয়ার স্ট্রাকচার ব্যবহার করব কিন্তু কনসেপ্টটা ইসমিয়ার মতো। যেমন এখানে লাইসা কা মিসলু মিসলিহি শাইউন, লাইসা এটা আমরা জানি ফেল মাদি, মাদি ফেল ভিতরে হুয়া আছে, কা মিসলিহি এটা জার মাজরুর চেইন, জার মাজরুর প্লাস ইদাফা, তারপর হচ্ছে শাইউন এটা হচ্ছিল রফা ফর্মে আছে, তাহলে লাইসার আউটসাইড ডুয়ার হচ্ছে শাইউন, এটা হচ্ছে জুমলা ফেলিয়ার কথা। কিন্তু যখন আমরা এটাকে ইরাব করবো, এটা যখন লাইসা যেহেতু সিস্টার অফ কানা ইরাব করবো, তখন আমরা এই লাইসাকে বলবো মুক্তাদা, ইনক্লুডিং তার এই শাইউনকে বলবো লাইসার ইসম, তাহলে মুক্তাদা হচ্ছে লাইসা শাইউন, এটা হচ্ছিল মুক্তাদা, কামিসলিহি এটা হচ্ছিল তার মোতায়ালিক বিল, মোতায়ালিক বিল খবর লাইসা, এইভাবে এটাকে লে আউট করা হয়। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে খেয়াল করেন শাইউনটা যেহেতু নাকিরা, সেজন্য লাইসা এবং শাইউন মানে লাইসা এবং তার ইসমের মাঝখানে একটা জার মাজরুর চেইন ঢুকে গেছে, এটা একটা নর্মাল নর্মস। সেটা কানার ক্ষেত্রে আমরা যেমন দেখছি, ইন্নার ক্ষেত্রেও দেখছি, ইন্না এবং তার সিস্টারদের ক্ষেত্রেও আমরা জানি যখনই ইন্নার ইসমটা দূরে চলে যায় তখন সেক্ষেত্রে তার মাঝখানে ইন্নার ইসমটা যখন নাকিরা হয় মাঝখানে জার মাজরুরের ফ্র্যাগমেন্ট অথবা চেইন ঢুকতে পারে, অতএব এটাও এখানে দেখা যাচ্ছে। এরপর আসেন ওয়া কানা আবু হুমা সলিহান, কানা এটা হচ্ছিল মাদি হুয়া, আবু হুমা ইসম ইদাফা এটা রফা, তাহলে কানার আউটসাইড ডুয়ার এটা, সলিহান একটা ইসম নসব ইসম, এখন আমরা লে আউট করতেছি কানাকে বলতেছি মুক্তাদা যার মধ্যে, আর আবু হুমাকে বলতেছি কানা ইসম, দ্যাট মিনস কানা আবু হুমা এটাই বেসিক্যালি টোটালটা মুক্তাদা, আর সলিহান হচ্ছে এটা খবর, এই কানার এই মুক্তাদার খবর হচ্ছে এটা, এইভাবে এটাকে ট্রান্সলেশন করতে হবে। দ্যাট মিনস কানার ইসমকে প্রথমে ট্রান্সলেশন করতে হবে, আমরা জানি আবু হুমা তাদের দুইজনের বাবা ছিলেন সলিহান, একজন সৎকর্মশীল ব্যক্তি, ঠিক আছে, এইভাবে ট্রান্সলেশন হবে। এরপর আসেন লি ইয়াকুনা, লি হরফের যা লাইট হরফ সেই জন্য এটা ইয়াকুনুকে ইয়াকুনা করে দিচ্ছে, সেই জন্য আমরা এটাকে মুদারে মানসুব হুয়া বলছি, এটা মুদারে ফেল, এটা মানসুব লিয়ের জন্য মানসুব হয়ে গেছে, লাইট হয়ে গেছে এবং ভিতরে আছে হুয়া, এরপরে রাফা ফর্মে কিছু নেই, অতএব এটার আউটসাইড ডুয়ার বলতে কোনো কিছু নাই। লিল আলামিনা জার মাজরুর এবং এটা মুতায়াল্লিক বিল কানা, তারপর হচ্ছে নাজিরান, এটা হচ্ছে ইসম নসব ফর্মে আছে, এটা খবর কানা, তাহলে
মুক্তাদা হচ্ছিল লি ইয়াকুনা, এটা হচ্ছে মুক্তাদা, ভিতরে এটার কানার ইসম হচ্ছে হুয়া, লিল আলামিনা মুতাল্লিক বিল খবর কানা, নাজিরান হচ্ছিল খবর কানা। এরপর আসেন নেগেটিভ নেগেশন, ওয়ালা তাকুন, তাকুন লাইটেস্ট হয়ে গেছে, তাকুন এটা হচ্ছে ফেল নাহি, লিল খাইনিনা, খাইনিয়া জার মাজরুর আগেরটার মতো, ঠিক আগের স্ট্রাকচারটার মতোই, আগের এক্সাম্পলটার মতো। তারপর হচ্ছে খসিমা, খসিমা, খসিমা নসব ফর্মে ইসম আছে, তাহলে লেআউটটা কী হচ্ছিল, ওয়ালা তাকুন মুক্তাদা আন্তা, তারপরে লিল খাইনিনা মুতাল্লিক বিল কানা খবর কানা, আর খবর হচ্ছিলো এখানে কি কানা খবর হচ্ছিল শেষে আছে। এখানে দেখা যাচ্ছে যে মুতাল্লিক বিল খবর কানা এটা মুকাদ্দাম হিসেবে আগে চলে আসছে দুইটা স্ট্রাকচারে, এটাও দেখার মতো বিষয়। এরপর আসেন পরের এক্সাম্পল, আলাম তাকুন, এবার আ প্রশ্নবোধক হর, লাম লাইটেস্ট হর, সেটা তাকুনুকে তাকুন করে ফেলছে, বললো ভালো কথা, এবং এটার ভিতরে আছে কি হিয়া আন্তা হতে পারে, কিন্তু এরপরে আউটসাইড কান ডুয়ার সে নিচে আরদুল্লাহে, আরদুল্লাহে একটা ইদাফা, আর দুটা মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফিলেহি, আর দুটা রাফা, অতএব এটা তাকুনের আউটসাইড ডুয়ার, তাকুনের আউটসাইড ডুয়ার যেহেতু হয়ে থাকে তাহলে এটা তাকুনটা অবশ্যই হিয়া ফর্মেট হবে। আর শব্দটা কিসের শ্রীবাচক, কেন আর সেট সো, তাহলে দেখেন কোন জায়গার গ্রামার আপনার কোন জায়গায় কাজে লাগতেছে, আরটা আমাদের শ্রীবাচক আরব সেটসো বলে, সেজন্য এটা যেহেতু শ্রীবাচক সেটা সেটা ওই ফেলের আউটসাইড ডুয়ার হবে যে ফেলটার ইনসাইড ডুয়ার হচ্ছে হিয়া, তাহলে তাকুনটার ভিতরে হিয়া আছে, তাহলে আলাম তাকুন আরদুল আরদি এই পুরাটাই হচ্ছে মুক্তাদা, মুক্তাদা আর ইদাফা কানা, ঠিক আছে, কানার ইদাফা হচ্ছিল এটা আরদুল্লাহ, এটাকে নিতে পারি। ওয়াসিতান ওয়াসিয়াতান এটা হচ্ছিল খবর কানা, ঠিক আছে, এইসব নসব ফর্মে আছে, তাহলে এটাও একটা দেখার মতো বিষয়। এরপরে আসেন আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, আমরা দেখি ইন্না রব্বা, ইন্না রব্বাহু, ইন্না হরফে নসব, রব্বা হচ্ছে ইন্নার ইসম আর হু হচ্ছিল মুদাফিলাহি, ইন্না রব্বাহুম এটা হচ্ছিল মুক্তাদা, এই মুক্তাদার খবর হচ্ছিল একটা কানা খবর, খবর জুমলা কানা, কানা খবর হচ্ছিল এটা, কানা খবর জুমলাটা হচ্ছে কানা, তাহলে কানা হচ্ছে মুক্তাদা, হুয়া বিহি হচ্ছে মুতাল্লিক বিল খবর কানা যে মুকাদ্দাম, তারপরে সবিরান বাসিরান, বাসিরান হচ্ছে খবর কানা, তাহলে কানা বিহি বাসিরান এটা হচ্ছে আমাদের খবর জুমলা কার, ইন্না রব্বাহু, এই ইন্না রব্বাহু মুক্তাদার খবর, তাহলে এখানে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে আমরা এটার ব্যবহার আমরা দেখলাম। এরপর আসেন আমরা দেখি ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ্জাকাতি ওয়াকানা ইন্দা রব্বিহি মারদিয়া, তাহলে এখানে দুইটা কানাকে আপনি দেখতে পারতেছেন একটা ওয়া দিয়ে কানেক্টেড হচ্ছে, তাহলে আগেরটা একটা সেন্টেন্স পরেরটা কানার আর একটা সেন্টেন্স ওয়া দিয়ে আতফ হচ্ছে, কানা হলো কানাকে আপনি মাদি হুয়া এটা মুক্তাদা হুয়া আপনি বুঝলেন, এরপরে দেখলেন একটা জুমলা ইসমিয়া শুরু হয়ে যাচ্ছে, জুমলা জুমলা ফেলিয়া শুরু হতে যাচ্ছে, এবং জুমলা ফেলিয়াটা বেসিক্যালি এটা খবর জুমলা ফেলিয়া, এটা খবর জুমলা ফেলিয়া হচ্ছে কানার খবরটা এখানে জুমলা ফেলিয়া, এবং কানার সাথে অতীতকালের সাথে অনাতীতকাল জুমলা ফেলিয়া যখন হয় তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা ট্রান্সলেশন হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ইউজ টু অভ্যস্ত ছিল এভাবে হবে। ইয়ামুরু এটা হচ্ছিল ফেল, ইনসাইড হচ্ছে হুয়া, আহলাহু এটা একটা ইদাফা মাফুল, বিস সালাতি ওয়া জাকাতি এটা পুরাটা একটা জার মাজরুর চেইন, এটা মুতাল্লিক বিল ফেল, তাহলে ইয়ামুরু তিনি আদেশ করতেন, আহলাহু তার আহালকে তার পরিবারকে, বিস সালাতি ওয়া জাকাতি সালাত এবং জাকাত দেওয়ার জন্য আদেশ করতেন, এটা ইসমাইল আলাইহিসসালামের কথা বলা হচ্ছে বেসিক্যালি, যে ইসমাইল আলাইহিসসালাম তার পরিবারকে সালাত এবং জাকাতের ব্যাপারে কী করতেন আদেশ করতেন, দ্যাট মিন্স সালাত জাকাতের বিষয়টা ইসমাইল আলাইহিসসালামের সময় থেকে বলবৎ ছিল, যেটা ইসমাইল আলাইহিসসালাম শিখছিলেন কার কাছ থেকে, ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে, অতএব এটা খুব ইন্টারেস্টিং একটা নোট যে সালাত এবং জাকাত কত আগে থেকে জারি ছিল। আচ্ছা তাহলে এটা হলো সেই স্টেটমেন্ট, ওয়াকানা ইন্দা রব্বিহি কানা মুক্তাদা, ইন্দা রব্বিহি স্পেশাল মুদাফের চেইন, অতএব এটা হচ্ছে মুতাল্লিক বিল খবর কানা, মারদিয়ান হচ্ছে খবর কানা, তাই না, এখানেও ইন্দা রব্বিহি মুকাদ্দম হিসাবে আসছে, দ্যাট মিন স্পেশালি তার রবের কাছে, তিনি স্পেশালি তার রবের কাছে ছিলেন মারদিয়ান, সেটা সেভাবে আসছে।
আচ্ছা, তাহলে এটা দুইটা কানার সিস্টেন্স সেন্টেন্স পাশাপাশি আমরা দেখলাম। এরপরে কানার এক্সাম্পলের লাস্ট ইরাবের এক্সারসাইজটা হচ্ছিল ওয়াকানা আমরুহু ফুরুতন। কানা এটা হচ্ছিল মাদি হুয়া, আমরুহু ইদাফা রফা ফর্মে আছে, দ্যাট মিনস এটা একটা আউটসাইড ডুয়ার, ফুরুতন একটা ইসম নসব ফর্মে আছে, কানাটা হচ্ছিল মুক্তাদা, আমরুহু এটা হচ্ছিল তার কানার ইসম, দ্যাট মিনস কানা আমরুহু এটা পুরাটাই মুক্তাদা, ফুরুতন হচ্ছিল একটা নসফর্মি ইসম, এটা হচ্ছিল খবর কানা। আলহামদুলিল্লাহ আমরা সিম্পল কতগুলো স্টেটমেন্ট দেখলাম, যেহেতু এটার মিক্সচার, এটা কাঠামোগতভাবে এটা জুমলা ফেলিয়া, কিন্তু লেআউট করতে হয় আমাদেরকে জুমলা ইসমিয়া হিসাবে, এই আপনার কমপ্লিট ফেল, অতএব এই মিক্সচারটা আমরা এখানে দেখার চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের বিষয়। তারপর একটা ছোট্ট এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা এরকম, সেটা হচ্ছিল কিছু কানার, এটা আমাদের টেক্সটের মধ্যে ছিল, সেন্টেন্স ছিল, সেগুলোকে নেগেটিভ করতে হবে। আমরা বলছিলাম যে সাধারণত প্রেজেন্ট টেন্স যেগুলো থাকে মুদারে সেন্টেন্সগুলো লা দিয়ে নেগেটেড হয়, আর মাদি সেন্টেন্সগুলো মা দিয়ে হয়। এখানে লা সা নুস নুস বিহু ইখওয়ানান, এখানে আসবাহা থেকে নুস বিহু আসছে অনাতীতকাল, সেটা লা দিয়ে নেগেট হচ্ছে। তারপর হচ্ছে ইয়াকুনু আলাইহা হারাজুন, তাহলে ইয়াকুনু এটা মুদারে, সেটা লা দিয়ে হচ্ছে। মা কুন্না ইখওয়ানান, এখানে কুন্নার জায়গায় মাটা যে কুন্না যেহেতু মাদি, সেজন্য মাদি হচ্ছে। মা কানাত তালিবাতান, এটাও কানাত যেহেতু কি বলে অনাতীতকাল অতীতকাল, মাদি মাদি হচ্ছে। এখানে আরেকটা নোট রাখা দরকার, অনেক ক্ষেত্রে মুদারে ফেলগুলো মা দিয়ে নেগেট হতে পারে, তখন এটা এমফিসিসের বিষয় চলে আসে, জোর দেওয়া বাতিল করা সেই ধরনের কনসেপ্টগুলো চলে আসে। নেগেশনের কিছু নোটস আছে, আমরা ইনশাল্লাহ সময়ে সেই জিনিসগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো যাই হোক, আমরা দুইটা এক্সটেন্ডেড স্টাডি, যেটা আমরা এটাই চলতে থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ, আমরা এক একটা অ্যাডভান্স টপিকগুলো আমরা দেখতে থাকব। সেখান থেকে বেসিক্যালি আমাদের মূল স্ট্রাকচার যেটা, ইসম ইসম থেকে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট থেকে সেন্টেন্স, সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স, এই স্ট্রাকচারটার উপরেই বিভিন্ন রুলসগুলো প্লে হবে। অতএব ওইটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, এই রুলসগুলো আমাদের জন্য গ্রহণ করা এবং এগুলোকে এক্সারসাইজ করা সহজ হবে, এবং এর মাধ্যমে বেসিক্যালি অনুবাদটা করতে হবে। বেসিক্যালি সব জায়গায় সাবজেক্টটাকে আগে অনুবাদ করতে হয়, তারপরে প্রেডিকেটের সাথে এটাকে কানেক্ট করতে হয়, এটা হচ্ছে রুলস। তো সেটা আমরা যখনই আমরা শব্দার্থে কোরআন দেখব, বেসিক্যালি ওইটা আমরা প্রজেক্টে দেখাবো কীভাবে আপনি প্রতিটা শব্দের অর্থ দেখলেন, ইরাবটা জানলেন, তারপর ট্রান্সলেশন করে আপনি কীভাবে একটা শব্দের সাথে একটা রিলেট করতে পারলেন। এইভাবে কন্টিনিউয়াসলি আপনি আমি শব্দার্থে কোরআনের শব্দের অর্থগুলো দেখলাম, তারপরে গ্রামারটা যখন আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝলাম, নিজে একটা অনুবাদ করে দেখলাম যিনি অনুবাদ করছেন তার সাথে কতটুকু মিলে। অতএব এটা কন্টিনিউয়াস একটা এক্সারসাইজ আমাদের রেগুলার কোরআন অধ্যয়নের মধ্যে আমাদের থাকবে। এগুলো করতে করতে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, সেটাই আমাদের জন্য ইজি, আমাদের পরবর্তী জার্নিটা সহজ করবে। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।